আন্তর্জাতিক অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ডেতে হিউম্যান ট্রাফিকিং বা মানব পাচার রুখতে সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করল মুর্শিদাবাদ পুলিশ জেলা। শনিবার জেলা পরিষদ কনফারেন্স হলে সেমিনারে অংশ নেন বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরাও এদিনের সেমিনারে অংশ নেন। কীভাবে মানব পাচার রোধ করা যায়, কীভাবে বাল্যবিবাহের মতো অপরাধ রোখা যায় তা নিয়ে আলোচনা করা হয় এদিন। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কিভাবে মানব পাচার রোখা যায় তা নিয়েও সচেতন করা হয় এদিন এই শিবিরে। শিবিরে এদিন উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি লালবাগ তন্ময় সরকার, অ্যাডিশনাল এসপি ট্রাফিক পাপিয়া সুলতানা সহ পুলিশ প্রশাসনের কর্মী আধিকারিকরা। তো আজকে খুব বিশেষ দিন, আজকে অ্যান্টি হিউম্যান ট্রাফিক ডে, ইন্টারন্যাশনাল অ্যান্টি হিউম্যান ট্রাফিক ডে, সেই দিনটাকে উদযাপন করার জন্য এবং তার সাথে সাথে যে আমাদের মুর্শিদাবাদ পুলিশের উদ্যোগে বিশেষ করে যারা স্কুল গার্ল আছে, যারা বিভিন্ন সময় হয়তো এখানে দেখা গেছে যে এরকম বাইরের ডিস্ট্রিক্টে বিভিন্ন প্রলোভনের মাধ্যমে পাচার হয়ে গেছে বা তাদেরকে পরবর্তীকালে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে, তো এই জিনিসটাকে যাতে বন্ধ করা যায়, এই যে মানুষ যে পাচার হয়ে যাচ্ছে বা বিশেষ করে মেয়েরা যে অন্য কোথাও বা অন্য কোনো প্রলোভনের ফাঁদে পা দিয়ে যে চলে যাচ্ছে, তাদেরকে উদ্ধার করার জন্য এবং তাদেরকে অ্যাওয়ার করার জন্য যে কীভাবে কী প্রসেসে এই মানব পাচারটা হয় বা অ্যান্টি এই ট্রাফিকিংটা হয় সেটা জানানোর জন্য এবং তার সাথে তাদেরকে কী কী সতর্কতামূলক ব্যবস্থা তারা গ্রহণ করতে পারে, তাদেরকে কী করতে হবে, এই টোটাল ব্যাপারটা নিয়ে আজকে একটা অ্যাওয়ারনেস এখানে। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।